नमस्कार बंधुरा, आमी स्वप्ना उपाध्याय। आमार चैनल रान्ना रेसिपी एंड आवर लाइफस्टाइल पक्ष थेके सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करब एक दुर्दान्त स्वादेर रेसिपी इलिश भापा। एटा आमी किभाबे खूब कम समय एवं खूब सहजे खूब कम उपकरणे सुस्वादु करे बानाबो सेटा आज आमी आपनादेर संगे शेयर करब। देखते पाच्छेन बंधुरा, इलिश भापाटा कतटा कलरफुल होयेछे आर खेतेओ होयेछे खूबई सुस्वादु। इलिश भापाटा ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর তেল মশলাও ভালোভাবে মাছের মধ্যে ঢুকেছে। এটা গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। তাহলে বন্ধুরা, আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি সকলের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখানে আমি 1.5 কেজি ওজনের একটা ইলিশ মাছ নিয়েছি। মাছটাকে এবার ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ঠিক এভাবে করেই রিং পিস করে মাছগুলোকে আমি কেটে নিয়েছি। আর এখানে আছে মাছের ডিম। মাছের মধ্যে এবার আমি লবণ মাখিয়ে নেব। প্রথমে আমি মাছের এক পিঠ ভালো করে লবণ মাখিয়ে নেব। এবার মাছগুলোকে আমি উল্টে দিয়ে অপর পিঠ মাছের পিসগুলোর মধ্যে ভালো করে লবণ মাখিয়ে নেব। ইলিশ মাছ যেহেতু নোনা জলের মাছ তাই আমি সামান্য লবণই মাখিয়ে নিচ্ছি। লবণ ভালো করে মাছের মধ্যে মাখানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ। হলুদ দিয়ে ভালো করে মাছের মধ্যে আমি মাখিয়ে নেব। লবণ হলুদ মাখিয়ে নিয়ে মাছটাকে আমি 5 মিনিটের জন্য রেস্ট করতে দেব। এদিকে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি সাদা সর্ষে আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, তাতে করে সর্ষেটা তেতো লাগবে না। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, দিয়ে একটা স্মুথ পেস্ট করে নেব। একটা মিক্সিং জার নিয়েছি, দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পোস্ত আর দিয়ে দিলাম জল। এবার পোস্তটাকে পেস্ট করে নেব। সর্ষেটা ভালো করে পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে। এবার আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল। জল দিয়ে একটু পেস্টটাকে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার সর্ষে পেস্টটাকে একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নেব, তাতে করে সর্ষের মধ্যে যে খোসাটা আছে সেটা বেরিয়ে আসবে আর এটা খেতেও খুবই ভালো লাগবে। এভাবে করে যতটা সম্ভব আমি চেপে চেপে সর্ষেটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। ভালো করে ছেঁকে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। ইলিশ ভাপা করার জন্য একটা বড় মাপের টিফিন বক্স নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম সর্ষে পেস্ট আর দিয়ে দিলাম পোস্ত পেস্ট আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ, দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা। এবার ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকেই লবণ হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছের টুকরোগুলোকে। ইলিশ মাছের পিসগুলোকে একে একে দিয়ে দেব। মোট 5 পিস ইলিশ মাছের টুকরো এখানে আমি দিয়ে দিয়েছি। এবার ভালো করে ইলিশ মাছের গায়ে লাগিয়ে নেব মিশ্রণটিকে। ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল কিছুটা পরিমাণে। সর্ষের তেল দিয়ে আবারও আমি এটাকে ভালো করে একটু মিশিয়ে একটা ঢাকা দিয়ে দেব। ইলিশ ভাপা করার জন্য একটা বড় মাপের কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে এবার আমি হাই হিটে রেখেছি। দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল। জল দিয়ে এবার আমি টিফিন বক্সটা বসিয়ে দেব। দিয়ে একটা ঢাকা দিয়ে তার উপর একটা
সাঁড়াশি বসিয়ে দিয়ে 5 মিনিট আমি এটাকে ভাপা করতে দেব। 5 মিনিট পর ফিরে এলাম, এবার ঢাকাটা খুলে দিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই গরম, এখন টিফিন বক্সটা খোলা সম্ভব হবে না, তার জন্য এটাকে আমি 10 মিনিট ঠান্ডা হতে দেব। 10 মিনিট পর ফিরে এলাম, এবার টিফিন বক্সের ঢাকাটা খুলে দেখব ইলিশ ভাপাটা সঠিক হয়েছে কি না। দেখতে পাচ্ছেন বন্ধুরা ইলিশ ভাপা তৈরি হয়ে গেছে। তাহলে বন্ধুরা আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করি সকলের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা ইলিশ ভাপাটা দেখতে যেমন কালারফুল হয়েছে, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। মাছটা ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে, আর তেল মশলাও ভালোভাবে মাছের মধ্যে ঢুকে গেছে। তাহলে বন্ধুরা আজকের মতো এটুকুই, আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।